ওয়াক্তুন, নামাজের জন্য ওয়াক্ত রয়েছে, সময় সুনির্দিষ্ট রয়েছে, শারাতাহুল্লাহু লাহা, যার জন্য আল্লাহ পাক শর্ত আরোপ করেছেন, লা তাসহু ইল্লা বিহি, এ ভিন্ন সালাত শুদ্ধ হবে না। ওয়াক্ত সময় সুনির্দিষ্ট সময়ে যদি নামাজ না পড়া হয় তো সেই নামাজ শুদ্ধ হবে না। ওয়াহাজিল মাওয়াকিত হিয়া কামা আলি, এই সময়গুলি এই নিম্নরূপ যা বর্ণনা করেছেন লেখক। প্রথম হচ্ছে সালাতুল জোহর, জোহর থেকে শুরু করেছেন। জোহরের সালাত কখন থেকে শুরু হয়, কখন শেষ হয়? ইয়াবদা ওয়াক্তুহা বিজাওয়ালি শামস, জোহরের ওয়াক্ত শুরু হয় মাথার ওপর থেকে সূর্য গড়ে গেলে বা ঢলে গেলে। এই জওয়াল মানে হচ্ছে মাইলুহা ইলাল মাগরিব, হ্যাঁ, পশ্চিম আকাশের দিকে ঝুঁকে যাওয়া। হ্যাঁ, আনখাত্তিল মুসামাতা, সরাসরি যে মাথার ওপরে রয়েছে ওর থেকে, সে মাথার ওপরে থাকার না থাকা, মাথার ওপরে নাই কিন্তু মাথার ওপরে যে আপনার রেখাটা হইতে পারে সেই রেখার সামনাসামনি আছে। শীতকালে সূর্য কোন দিক দিকে পালায় আর গ্রীষ্মকালে কোন দিক দিকে যায়, আইডিয়া আছে কিছু না? দেখেন না, একই জায়গায় দিয়ে আকাশের, হ্যাঁ, শীতকালে, হ্যাঁ, পশ্চিম, শীতকালে যখন আপনি দাঁড়াচ্ছেন দুপুরবেলা তখন দেখবেন সূর্যটা কোথায় থাকে, হ্যাঁ, দক্ষিণ সাইড দিয়ে, তাই না? মাথার উপর থেকে অনেক দূরে থাকে কিন্তু মাথার উপরে বরাবর না হলেও মাথার সামনাসামনি আছে, এটা হচ্ছে মুসামাতা। হ্যাঁ, সেই রেখার উপরে আছে, হ্যাঁ, এটা হচ্ছে ঠিক দুপুরবেলা। যখন একটু ওখান থেকে গড়ে গেছে পশ্চিম দিকে, এটা কী করে বুঝবেন? ছায়া দেখে বুঝতে পারবেন যে আমার ছায়াটা এখন, হ্যাঁ, পশ্চিম দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে, সমান হওয়ার পরে পূর্ব দিকে চলে যাচ্ছে, সামান্য একটু গেলে ওইটা হচ্ছে জওয়াল, মানে মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়া, তার মানে জোহরের সময় হয়ে গেছে। এর জন্য কোনো ঘড়ির প্রয়োজন নেই। সুবহানাল্লাহ, শরীয়তে এমনভাবে সময় নির্ধারণ করা হয়েছে যে কিয়ামত পর্যন্ত মানুষ উন্নত থাকুক আর অনুন্নত থাকুক, মানুষের কাছে এইরকম কোনো যান্ত্রিক সভ্যতা থাকুক আর নাই থাকুক, হ্যাঁ, মানুষ শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, নামাজের রক্ত সকলেই সমানভাবে জানতে পারবে, শিখতে পারবে। জি, ঘড়ির কোনো প্রয়োজন করে না। ওয়াহুয়া আর দুলুক আল মাজকুর, আর এটাকেই আর দুলুক বলা হয়েছে, দালাকা আদুলুক মানে ঝুঁকে যাওয়া বা গড়ে যাওয়া, যা বর্ণিত হয়েছে, উল্লিখিত হয়েছে ফি কওলি, তার মহান আল্লাহর এই বাণীতে, সুরায়ে বনি ইসরায়েল ইসরার আয়াত নম্বর 78 আল্লাহ পাকের সাদ করেছেন, আকিমিস সালাতা লিদুলুকি শামসে ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। এতে পাঁচ ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত করা হয়েছে। প্রথম আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকি শামস, হে মুসলিম তুমি সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, লিদুলুকি শামস, সূর্য মাথার ওপর থেকে ঢলে গেলে গড়ে গেলে, হ্যাঁ, ঢলাকে মানে গড়ে যাওয়া। ওয়া ইউরাফুস জাওয়াল, ই জাওয়াল, মাথার ওপর থেকে সূর্য গড়ে গেছে এটা কেমন করে বুঝবেন? বে হুদুসে জিল্লে ফি জানিবিল মাশরিকি, পূর্ব দিকে ছায়া হওয়ার পর, পূর্ব দিকে ছায়াটা পূর্ব দিকে, এখন আপনার নিজের আপনার বডির হোক অথবা কোনো পিলারের হোক, একটা কোনো কাঠির হোক, আপনি কোনো একটা কাঠি দাঁড় করে দেন, জি, বাদান এ দামেহি মিন জানিবিল মাগরিব, পশ্চিম আকাশ থেকে পশ্চিম দিক থেকে শেষ হওয়ার পরে, সকালবেলা থেকে ছায়াটা কোন দিকে পড়ছিল? পশ্চিম দিকে পড়ছিল, পশ্চিম দিক থেকে আস্তে 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 ছায়া ছোট হয়ে আসছে, সকাল সকালে ছায়া বড় থাকে, তাই না? আবার সন্ধ্যার দিকে ধীরে ধীরে ছায়া বড় হয়, ছোট হইতে 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 একবারে হয়ে গেল, সমান হয়ে গেল, হ্যাঁ, সমান হয়ে গেল, কিছুটা ছায়া থাকতে পারে, যেমন সূর্য যত দূরে থাকবে তত বড় ছায়া হবে, দুপুরবেলা তো মাথার উপরে সূর্য থাকলেও, যেন শীতকালে দেখা যায় যে ছায়া বড় লাগে দেখে, হ্যাঁ, কিন্তু আপনি গ্রীষ্মকালে দাঁড়ান কারণ মাথার কাছাকাছি যেহেতু সূর্য থাকে তখন আপনার ছায়া আরও কম হবে। তারপরে দেখা গেল যে ছায়াটা আমার বরাবর হওয়ার পরে ঝুঁকে গেল কোন দিকে জমিনে, হ্যাঁ, পশ্চিমে না পূর্ব দিকে, পূর্ব দিকে ঝুঁকলো, তা সূর্য যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে না ছায়া পড়বে, জি। ওয়ামতাদ্দু ওয়াক্তু জোহর, এটা তো শুরু হলো জোহরের সময়, জোহর শেষ হবে কখন? বলছে যে জোহরের সময় চলতে থাকবে কতদূর পর্যন্ত? ইলা ইয়াসিরা জিল্লু শাইয়ে মিসলাহু ফিতুলি, যতক্ষণ পর্যন্ত কোনো কিছুর ছায়া তার সমপরিমাণ না হয় লম্বা হওয়ার দিক থেকে। হ্যাঁ, কাঠি পরিমাণ ছায়া,
বা আপনার সমান, আপনি সাড়ে তিন হাতের মানুষ, আপনার সমান ছায়া যখন হয়ে গেছে পূর্ব দিকে ঝুঁকে গিয়ে কতটা ছায়া হয়েছে? হ্যাঁ, সমান হয়েছে। এই যে সমান হবে, এর সাথে সাথে শুনে রাখেন আরেকটা এতে সংযোজন করতে হবে, সেটা পরে উল্লেখ করছেন সিওয়াফাইজ্জওয়াল। দুপুরবেলা ঠিক যখন মাথার উপর সূর্য ছিল তখন যতটা ছায়া ছিল ওটা বাদ দিয়ে হ্যাঁ কাঠি সমান ছায়া হইতে হবে। এবার বুঝেছেন না? বুঝেন না? দুপুরে ঠিক যখন মাথার উপর সূর্য, হ্যাঁ, বা মাথা বরাবর সূর্য, তখন ছায়া থাকে না? থাকে না? না, একেবারে ছায়া থাকে না? থাকে। ওই ছায়াটুকু বাদ দিয়ে এক কাঠি পরিমাণ হইতে হবে। যখন এক কাঠি পরিমাণ হয়েছে তার মানে এখন জোহরের সময় শেষ, জোহরের সময় শেষ তার মানে এখন আসরের সময় শুরু, আসরের সময়ের কথা আসছে। তো শুধু এইটুকু বলবেন না যে এক কাঠি পরিমাণ হলে কি হয়ে যায়, সময় শেষ হয়ে যায়, আসরের সময় শুরু হয়ে যায়। এক কাঠি পরিমাণ প্লাস ওর সাথে কি হইতে হবে, দুপুরবেলা যখন মাথার ওপর সূর্য থাকে তখন যে ফাইয়াজ্জওয়াল, তখন যেই ছায়াটা থাকে ওটাকে বাদ দিতে হবে, ওতে সংযোজন করে। জি, পরীক্ষা করে দেখবেন, আমরা মেলা পরীক্ষা করেছি। হ্যাঁ, শুধু ঘড়ি দেখেন নামাজ না পড়ে দুপুরবেলা যেদিন সময় আছে, যখন ঠিক মাথার উপর সূর্য আসতে যাচ্ছে, ধরেন 11:50 ওটা হতে যাচ্ছে, তার এক 2-4 মিনিট আগে থেকে আপনি একটা কাঠি দাঁড় করে দেবেন। আপনাকে রোদে দাঁড়িয়ে থাকতে হবে না, একটা কাঠি, হ্যাঁ, একটা লাঠি দাঁড় করে দেবেন, কিছু একটা দাঁড় করে দেবেন, দাঁড় করে দেখতে থাকবেন কিছুক্ষণ। হ্যাঁ, ধীরে 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 ঠিক যখন সমান হচ্ছে ছায়াটা, তখন কতটা ছায়া থাকছে ওই ছায়াটাকে মেপে নেবেন। ওই ছায়াটা মেপে নিয়ে আর তারপরে তখন আসরের সময় বা জোহরের সময় শেষ হতে যাচ্ছে, তখন দেখছে আমার লাঠি পরিমাণ ছায়া হয়ে গেছে, লাঠি পরিমাণ ছায়া হয়ে গেছে। আর এই যে দুপুরবেলা যখন মাথার উপর সূর্য ছিল তখন যতটা ছায়া ছিল ওটাও প্লাস হয়ে গেছে, তার মানে এখন জোহরের সময় শেষ, আসরের সময় শুরু। সিওয়া ফাইয়াজ্জওয়াল, ফাইয়াজ্জওয়াল, ফাই মানে ছায়া আর জওয়াল মানে হ্যাঁ সূর্য গড়ে যাওয়া, ঢলে যাওয়া। তো মাথার উপর থেকে সূর্য যখন গড়তে যায়, হ্যাঁ, কোন দিকে, পশ্চিম আকাশের দিকে, সেই সময় যতটা ছায়া থাকে ওই ছায়া বাদ দিয়ে এক কাঠি পরিমাণ হইতে হবে। সময়ান্ত হিবে জালিকা, তারপরে এর মাধ্যমে কি হয়ে যাবে, জোহর রক্ত শেষ হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, দলিল সূরা হাদিস থেকে, লিকাউরি সার ফি হাদিস আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, ওয়াক্তু যোহরি ইযা জালাতিশ শামস, যোহরের ওয়াক্ত হচ্ছে ওই সময় যখন সূর্য গড়ে যায়, সূর্য মাথার উপর থেকে যখন গড়ে যায় তখন শুরু। শেষ কোনটা? ওয়াকানা যিল্লু রাজুলিকা তুলিহি, আর হয়ে যায় প্রত্যেক মানুষের ছায়া তার সম পরিমাণ, তা তুলি, সে যতটা লম্ব ততটা ছায়া যখন হয়ে যায় তখন কি হয়ে গেল, জোহরের রক্ত শেষ। তার এই হাদিসে শুরু এবং শেষ বলা হয়েছে। জোহর শুরু হয় কখন? এজা জালাতিস শামস, সূর্য মাথার উপর থেকে গড়ে গেল। এখানে জালাতিস শামস হাদিস এসেছে, আর কোরআনে কারিমের আয়াতে সূরা ইসরা 78 নম্বর আয়াতে লেদুলুক ইশামস, তাহলে দুলুক আর জওয়ালুস শামস একই জিনিস। শেষ হয় কখন? যখন জিল্লু রাজুলে কাতুলিহি, মানুষের ছায়া তার সমান যখন হয়ে যাবে। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। জোহরের সময় তাহলে বেশ একটা লম্বা সময়, 11:50 থেকে শুরু করে 3:15 পর্যন্ত আজকাল বর্তমান, এখন আজকের আজকে যেটা ছিল, তাহলে এই যে লম্বা সময়, এই সময়ের মধ্যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়লে বেশি ফজিলত পাবেন, যে জামাত করে আমরা প্রথম ওয়াক্তে পড়ে নেব, হ্যাঁ 11:50 থেকে 12:15 মধ্যে নামাজ সেরে নেব, নাকি 1টার সময় পড়লে বেশি সওয়াব, না 2:30 সময়, 3টার সময় পড়লে বেশি সওয়াব? হ্যাঁ, আউয়াল ওয়াক্তে, একমাত্র যখন প্রখর রোদ থাকবে গ্রীষ্মকাল, তখন একটু রোদ্রের তাপটা কমিয়ে নামাজ পড়া হচ্ছে উত্তম, মশলা মনে রাখতে হবে। জি, কারণ মানুষের কষ্ট এই, ঠিক 12টার সময় নামাজ পড়তে, 12:30 যখন হবে গ্রীষ্মকালে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, ওই সময় কষ্ট। সুতরাং ওই নামাজটা আউয়াল ওয়াক্তে না পড়ে আধা ঘন্টা যদি একটু লেট করে দেওয়া যায়, তাহলে ওই সময় কি হবে, রোদের যে প্রখরতা আছে সেটা কি হয়ে যাবে, কমে আসবে। আসছে বিষয়টি, বলছে ওয়াস্তাহিবু তাজিলু ফি আউয়ালিল ওয়াক্তে, আর জোহরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়া এটা হচ্ছে মুস্তাহাব, মানে ভালো, ইল্লা ফি শিদ্দাতিল হাররে, তবে রোদের যদি প্রখরতা, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, রোদের বাইরে বের হওয়া যাচ্ছে না,
ফায়াস্তাহিবু তাখিরুহা, তখন জোহরের নামাজকে বিলম্ব করে পড়াটাই মুস্তাহাব। লিল মুনফারিদ, ধরছেন জামাত টামাত হবে না, আমি একাই আছি এই জায়গায়, সেখানেও ওয়াল জামাত, জামাতের জন্য যদি জামাত একসাথে সবাই মিলে হ্যাঁ করা সম্ভব হয় তাহলে সবাই একমত হয়ে যেতে পারলেন। সবাই একমত হবেন কখন? যখন মসজিদ, মসজিদের ইমামত, কখন আজান, একামত, নামাজ, এটা গ্রামবাসীর হাতে বা মহল্লার লোকের হাতে, ঠিক না? কিন্তু যখন আপনার হাতে নেই, সরকারের পক্ষ থেকে সময় নির্দিষ্ট নির্ধারিত, তখন কি পারবেন জামাত আগে পরে করতে? পারবেন না। তখন এই সম্বোধনটা হবে সরকারকে যে গরমের দিনে একটু জাওয়ালের পরে একটু লেট করে জোহরের নামাজ কায়েম করা হোক। উত্তম শুধু জায়েজ আছে আবু লক্ত পড়া, কিন্তু উত্তম হচ্ছে যে একটু ঢিলা করে, একটু ঢিলা করে, এমন ঢিলা নয় যে আপনি দেড়টা দুটোর সময় নামাজ পড়ছেন, শুরু হয়ে যাচ্ছে বারোটায় জাওয়াল হয়ে যাচ্ছে আর দেড়টার সময় জোহর হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ জি। আর সারা বছর দেড়টা কেন এই বিলম্ব করাটা মুস্তাহাব বলছেন? এলা আইয়ান কাসের আল হার্রো, যাতে করে গরমটা কমে যায়, গরমের প্রখতটা কমে যায়। কোরবাল আসরে, হ্যাঁ আসরের কাছে কতক্ষণ পর্যন্ত এই নামাজের অক্তটা থাকবে বলছেন? অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত গরমের প্রখরতাটা কমে যায় কোরবাল আসরে, আসরের কাছাকাছি, আসর যত যত আসরের দিকে যাচ্ছে তত গরমের প্রখরতা কমছে আর কি। লেকাওয়ারি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণিত রয়েছে, ইজাশতাদাল হাররু, যখন গরমের প্রখরতা বাড়বে, প্রচন্ড গরম হবে, ফা আবরিদু বিসসালাতে, তখন নামাজকে ঠান্ডা করিও। নামাজকে কেমন করে ঠান্ডা করবেন? নামাজের ওয়াক্তকে ঠান্ডা করিও, নামাজের ওয়াক্ত একটু বিলম্ব করিও। কেন? ফা ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইয়ে জাহান্নাম, কারণ গরমের প্রখরতা হচ্ছে জাহান্নামের ভাপের অন্তর্ভুক্ত। জাহান্নামের ভাব থেকে সৃষ্টি হয় কি? এই গ্রীষ্মকালে যে গরমের প্রখরতা, জাহান্নামের ভাব বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার অর্থ কি? এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কিরামদের একটা ব্যাখ্যা আছে, আর এটা হচ্ছে সবচেয়ে ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে কোনো কথা বলেননি যে এটা আমি এমনি ফর এক্সাম্পল বললাম, উদাহরণস্বরূপ বললাম, বলে দিয়েছেন যে এটা জাহান্নামের ভাব থেকে সৃষ্টি হয় কি? গরমের প্রখরতা। সুতরাং এই বাহ্যিক অর্থই নিব, সালাফে সালেহিনের তরিকা এটা, সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইনের তরিকা এটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন বাহ্যিক শব্দ আর তার অর্থ যেটা বহন করে সেটাই অর্থটা। অর্থাৎ এই জমিনে, হ্যাঁ এই পৃথিবী গ্রহে যে গরমের প্রখরতা আসে সেটা কোত্থেকে আসে? জাহান্নামের ভাব থেকে, জাহান্নামের যে শ্বাস ছাড়ে ভাব, ওখান থেকে জাহান্নামের এই গরমের প্রখরতাটা। আরেক দল তারা তাবিল করে থাকে, তারা তাবিল করে থাকে, বলছে যে জাহান্নামের ভাব নাই, জাহান্নাম থেকে দুনিয়াতে ভাব আসে এইরকম কিছু নয়, হ্যাঁ বরং এটা মিন জিনসে, তারা তাবিল কি করে, মিন ফাইহে জাহান্নাম, মানে মিন জিনসে ফাইহে জাহান্নাম, জাহান্নামের ভাবে যেমন প্রচণ্ড গরম আছে ঠিকই তেমনি দুনিয়াবি এটা হচ্ছে ওই ধরনের একটা গরম। এটা এই বলে তাবিল করেছে এক শ্রেণীর লোকেরা, অনেকে মুতাখিরিনদের, যে তাবিলটা বর্জনীয় করা ঠিক নয়। মোত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস। এই ছিল জোহরের রক্ত সম্পর্ক।